ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে একের পর এক আলোচনার জন্ম দিয়ে চলছে প্রতি জিনতার মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম দিকে বরুণ চক্রবর্তীকে আকাশ জমি দামে দলে নেওয়ার পর মিডিয়া হইচই পড়ে যায়। এরপর দলের অধিনায়ক রবিচন্দ্র আশ্বিনের মান কাটিং আউট নিয়ে সারা বিশ্বে তুমুল বিতর্ক হয়। আবার স্যাম কারানের দুরন্ত হ্যাট্রিক, তার সঙ্গে 8 রানে 7 উইকেট শিকার করে নাটকীয় জয়। এ তো আলোচনার কারণে গেইলের 300 ছক্কার মাইলফলকটিও চাপা পড়ে গেছে। অর্থাৎ আইপিএল জুড়ে আলোচনার কেন্দ্রে প্রধানতম দল হিসাবে ইতিমধ্যে স্থান করে নিয়েছে টি টোয়েন্টির হিরো গেইল আশ্বিনদের নিয়ে গড়া কিংস ইলেভেন পাঞ্জাব। এবার নতুন আলোচনায় জন্ম দিয়েছেন আইসল্যান্ডের এক ক্রিকেটারকে দলে নিয়ে। পাঞ্জাবের হয়ে আইপিএল মাতাবেন আইসল্যান্ডের মতো অখ্যাত দলের ক্রিকেটার কার্ট জনসন। তবে ওই স্পিন বোলারকে ইতিমধ্যে রহস্য স্পিনার হিসেবে আখ্যা দেওয়া আছে। ফিফলিও নামের এক বিশেষ ডেলিভারি দিয়েই কার্ট জনসন পাঞ্জাবের নজর কেড়েছেন। এদিকে আইপিএল এর সুযোগ পাওয়া ওই ক্রিকেটার নিজেই বলেছেন ব্যাপারটি তার কাছেও অবিশ্বাস্য। কার্ট জনসন বলেন, এটা অবিশ্বাস্য, আমার কম্পিউটারে আইপিএল দেখা থেকে এখন প্রথম নর্দিক ক্রিকেটার হিসেবে মাঠে খেলাম, আমার সুদূরতম স্বপ্নগুলোর একটি, আমি প্রস্তুত, অপেক্ষার তর সইছে না। কার্ট জনসন ইতিমধ্যে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। এক টুইট বার্তায় পাঞ্জাব জানায় কার্ট চলে এসেছেন। আইসল্যান্ডের এই রহস্য স্পিনার এর মধ্যেই প্রধান কোচ মাইক হোসেনের সঙ্গে কাজও শুরু করে দিয়েছেন এবং দলের সঙ্গে অনুশীলনও করেছেন। এর ব্যাপারে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীশ মেনন বলেন, এটাই তো আইপিএল এর বিশেষত্ব, এটাই প্রমাণ করে যে ক্রিকেট আসলেই বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা যার কোনো সীমা নেই। আইসল্যান্ড থেকে একজন ক্রিকেট দল অন্তর্ভুক্ত করা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।